আসসালামু আলাইকুম। ভিডিওতে দেখাবো মৌলিক সংখ্যা। তো 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, এটা সহজে মনে রাখার কিছু পদ্ধতি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আর কোনো পরীক্ষায় মৌলিক সংখ্যা থেকে যেখান থেকে যেভাবে প্রশ্ন আসুক আপনার কাছে আর ভুল হবে না। তো দেখেন, আমি একটি মোবাইল নাম্বার বলবো, মোবাইল নম্বরের মতো। এখানে দেখেন বলে দিয়েছি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। এখন আমরা সবাই মোবাইল নাম্বার মুখস্থ করি, 0171124432 এরকম নম্বর মুখস্থ করি। তা আমরা আজকে মোবাইল নম্বর সিস্টেমে এই সংখ্যাগুলো মুখস্থ করব। দেখেন আমি কিন্তু মুখস্থ করে রেখেছি 4422323221। আমি আবার বলছি 4422323221, 4422323221। এবার দেখেন আমি কিন্তু মুখস্থ করে ফেলেছি 4422321। এই জিনিসটা যদি আপনি মুখস্থ রাখতে পারেন, তাহলে খুবই সহজে 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, 10 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, 20 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, এগুলো খুবই সহজে মনে রাখতে পারবেন। এখন এইগুলো দেখানোর আগে একটু আমি মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা দিয়ে দেব, যে মৌলিক সংখ্যা জিনিসটা কি। মৌলিক মৌলিক মানে হলো তাকে ভাঙা যাবে না, সেটাই হলো মৌলিক। তো আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত কিছু সংখ্যা, টোটাল মোট 10টা অঙ্ক আছে আমাদের, অঙ্ক আর সংখ্যা। আমি এই পার্থক্যটা অন্য একটি ভিডিওতে বলে দেব যে অঙ্ক জিনিসটা কি আর সংখ্যা জিনিসটা কি। দেখেন আমরা 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করে থাকি। এই অঙ্কগুলোর ভিতরে কিছু অঙ্ক আছে যেগুলোকে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, যেরকম আছে 1, আছে 2, আছে 3, আছে 5, আছে 7। দেখেন এই 1 কে 1 এবং 1 ছাড়া অন্য কিছু সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, 2 কে 1 দিয়ে ভাগ করা যায় আর 2 দিয়ে ভাগ করা যায়, 3 কে 1 দিয়ে ভাগ করা যায় আর 3 দিয়ে ভাগ করা যায়, 5 কে 1 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়। তার মানে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা এমন, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। আমি আবার বলছি, মৌলিক সংখ্যা কাকে বলে, যে অঙ্ক বা সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা মৌলিক সংখ্যা কাকে বলে ধারণাটা পেয়ে গেলাম। এখন দেখাবো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। আমি একটি মোবাইল নম্বরের মতো বলেছিলাম 4422323221। দেখেন এই যে 4, তার মানে এখানে দেখেন কয়টা সংখ্যা আছে একটু দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখেন আমি এখানে 1 থেকে 10, 11 থেকে 20 এভাবে সাজিয়েছি, মোট এভাবে আমার নিচে পর্যন্ত 10টি ঘর আছে। আমি যদি একটু দেখাই আপনাদের, আমি এটুকু যেহেতু দেখালাম আমি একটু নিচে চলে যাই, এটাও রাখতে হবে যেহেতু এখান থেকে বুঝাবো। দেখেন আমার প্রথমে বলেছিলাম 4, দেখেন এখানে আমি লিখব 4, মানে 4 4 4 2 3 4 4 2 3 2, এই যে 2 3 3 2 1, এই যে 4 4 2 3 2 3 2 1। তো দেখেন আমি এখানে যেগুলো লিখছি, আমি কিন্তু যে মোবাইল নম্বরটার মতো বলেছিলাম, এই যে আমি এটাই কিন্তু এখানে লিখে দিয়েছি। তার মানে দেখেন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 3টি, এভাবে 51 থেকে 60 পর্যন্ত দেখেন মৌলিক সংখ্যা আছে 2টি, 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, 31 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 3টি, 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 1টি। দেখেন তাহলে আমি কি নম্বর মুখস্থ করেছি, 4422 3 2
3 2 1, 4 4 2 2 3 2 2 3 2 1, বারবারই কিন্তু এই কথাটা বলতেছি, আপনারা মুখস্থ করে নেবেন, আমার সাথে একবার মিলিয়ে নিন, 4 4 2 2 3 2 2 3 2 1। এই যে এখন এই যে 1 থেকে 10 পর্যন্ত যে মৌলিক সংখ্যার কথা বললাম যে চারটি, কোনগুলো? আমি মৌলিক সংখ্যার সংজ্ঞা বলেছিলাম যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটা হলো মৌলিক সংখ্যা। তো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2 3 5 7, এই চারটা, চারটা বলেছিলাম, এখানে চারটা লিখে দিয়েছে, এখানে চারটা আছে, 20-এর ভিতরে, 11 থেকে 20 পর্যন্ত, 11 13 17 19, প্রায় পরীক্ষায় দেখা যায় এমন প্রশ্ন আসে যে 21 থেকে 30 পর্যন্ত এর ভিতরে কয়টি মৌলিক সংখ্যা আছে, এরকম আসে, ক নম্বর, খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর, এরকম অপশন দেয়। আমরা বিসিএস পরীক্ষা থেকে শুরু করে যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন দেখতে পাই, যারা পরীক্ষা দেন তারা অবশ্যই জানেন। তো আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এভাবে ঠিক আমি 21 থেকে 30 পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যা, সেই দুইটা হলো 23 আর 29, 31 থেকে 40 পর্যন্ত দুইটা মৌলিক সংখ্যা, সেটা হলো 31 আর 37। এভাবে আমি সবগুলো সংখ্যা এখানে লিখে দিয়েছি। দেখেন 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, 53 59, 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, 61 67, 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 3টি, 71 73 79, 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, 83 89, আর 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মাত্র 1টি, এর ভিতরে সেটা হলো 97। তো এর পরের সংখ্যা আমি যোগফল, অনেকে বলে অনেক পরীক্ষার প্রশ্ন আসতে দেখা যায় যে 1 থেকে 20 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে তার যোগফল কত। দেখেন 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কিন্তু এখানে 17, তার মানে 2 3 5 7, এই চারটা যোগ করে 17 হয়েছে। আর 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল হলো 11 13 17 19, এর যোগফল 60। তাহলে 1 থেকে 20 পর্যন্ত যদি বলা হয় তাহলে আমার এখানে যোগফল আসবে 17 আর 60-এর যোগফল। তো এইভাবে প্রত্যেকটি যোগফল করে দেওয়া হয়েছে। একটু দেখাই, এই যে, তো সর্বশেষ 91 থেকে 100 পর্যন্ত 97 যোগফল তো 97 হবে। তো 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি? 25টি, আমি প্রথমেই বলে দিয়েছিলাম কিন্তু 25টি। এখন এই যে মৌলিক সংখ্যা কোনগুলা, এই যেগুলা লেখা আছে এইগুলাই এখানে বসবে। এখন যেহেতু এইগুলো লেখা আছে এখানে লিখলাম না, এখানে যতগুলো মৌলিক সংখ্যা আছে এই মৌলিক সংখ্যাগুলো টোটাল যোগফল, মানে 1 থেকে 100 পর্যন্ত যে 25টি মৌলিক সংখ্যা আছে এই 25টা মৌলিক সংখ্যার যোগফল হলো 1060। তো মৌলিক সংখ্যা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিয়ে দিলাম। আমি গণিতের সমাধান করে থাকি যে সকল চাকরির পরীক্ষা হয় প্রত্যেক শুক্রবারে, এবং যে কোনো বারে সরকারি চাকরির পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রশ্নের সমাধান তৈরি করে থাকি। আমার চ্যানেলের জব সলিউশন বলে যে প্লে লিস্ট আছে সেখানে গেলে দেখতে পাবেন প্রত্যেকটি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান করা আছে, প্রাথমিক বিদ্যালয়ের, বিসিএস, বিভিন্ন মন্ত্রণালয়, তারপরে আপনার বাংলাদেশ রেলওয়ে, স্বাস্থ্য অধিদপ্তর, সমস্ত মন্ত্রণালয়ের চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান আপলোড করে থাকি আমার এই সাব্বির একাডেমি চ্যানেলে। আর যাদের গণিতে সমস্যা হয় তারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আপনি যে সমস্যার কথা বলবেন আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে জব ম্যাথ সলিউশন বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে গেলে এরকম বিভিন্ন গণিতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমাধান পেয়ে যাবেন। তো মৌলিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত বলে দিলাম। তো অবশ্যই অবশ্যই আমার সাব্বির একাডেমির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাব্বির একাডেমির সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।